নায়ক নায়িকা সুপারস্টার, বাদ বাকি সব পলস্টার, হইলে হইলো আর কি, কবি খুশি কবি গম, রাইট রাইট রাইট, ইয়েস কবি খুশি কবি কবি গম। তো ওইখানে এক সময় আমার চোখ দিয়ে বা পানি আটকে রাখতে পারতেছিলাম, যখন তার মায়ের সাথে প্রথম দেখা হইলো ওই মানে মার্কেটের মধ্যে শপিং মলে, ওই সময়টাই আসলে আমি খুবই কান্না করছিলাম সেই কিছুদিন আগে। যখনই দেখি মানে কান্না চলে আসে, এই ধরনের কিছু সিনেমা আছে। এই যে কম্বাইন্ড সিনের যে পারফরমেন্স সবার, এটা তো এই কান্নাটা কিন্তু একজনের পারফরমেন্সে আসে নাই, না না একজনের না, পুরো ফ্যামিলির কম্বাইন্ড সিনে প্রত্যেকের পারফরমেন্সের একটা অ্যাটাক আসছে আপনার ইমোশনে, রাইট, নিনজা অ্যাটাক, এ ওদিকে অ্যাটাক করতেছে, ও ওদিকে অ্যাটাক করতেছে, আপনি কাঁদ বিনা তুই তোরে কাঁদা এই ছাড়, এরপরে আবার এরপরে আবার মিউজিক ভাই, হ্যাঁ এরপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে বুঝছেন পলিস্টার কাপড়ের কিন্তু দাম একটু কম, হ্যাঁ 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 দাম কম, বাজারে পলিস্টার কাপড়ের দাম একটু কম, মানে আমাদের দেশে মেন দুটো ক্যারেক্টারকে সমস্ত টাকা দিয়ে দেয়, হ্যাঁ তাদের সমস্ত ডিমান্ড, তাদেরকে কি খাবেন ভাই, কি আনবো আপনার জন্য, ডাম স্যালাইন এক্সট্রা খাবার এক্সট্রা কেয়ার ছাতা এভরিথিং কেয়ার করা হয়, দেখেন বাদ বাকি শিল্পীদেরকে জিজ্ঞেস করা হয় না দুপুরে খাইছেন কিনা, দেখেন ওই যে একটা সিন করার জন্য ধরেন একজন এমন একজনকে নিয়ে আসছে যারা টাকা দিবে না, তার সুযোগ দিচ্ছে এটাই তো বেশি, মুখ দেখাবে, টাকা যে দিবে না, টাকা যে দিবে না, ওইখানে ডিরেক্টরের একটা স্যাক্রিফাইস আছে, যারা সে নিচ্ছে সে অভিনয় জানে না, এক টাকা দিবে না, আরেকটা অভিনয় জানে না, তাইলে ওই যে আপনি যে কান্নাটা করছেন সকলের সমন্বয়ে একটা কইরা আপনার চোখ দিয়ে পানি আনছে, এই জন্যই আমাদের এখনকার নাটকগুলা পানি আসছে, ইমোশন আনতে পারে না, ইমোশন আনতে পারে না, ওই হিরো হিরোইনদের রাইখা বাদ বাকি কাউরে তো চিনি না, অ্যাক্টিং পারে না ঠিকমতো, হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেশনটা দিতে পারে, আজকে আমাকে কাস্টিং করে না, এক্সপ্রেশন দিতে হবে, এটা চেম, এটা আজকে আমাকে, আজকে আমাকে কাস্টিং করে না, যে পিয়াল ভাই বেশি টাকা চায়, বেশি টাকা চায় দরকার নাই, পিয়াল ভাই নিও না, হ্যাঁ হ্যাঁ অন্য একজন তারপর ওকে নাও, কারণ কি এই কম টাকা চায় ওইটা দরকার, নাকি ভালো অভিনয় পারে ওইটা দরকার, দরকার তো হইলো ওইটা, আমাদের যে ভালো অভিনয় করবে, প্রোডাকশন গুলোর মান হয়ে গেছে এরকম যে কে কম টাকা চায় ওকে দাও, আর নায়ক নায়িকা কত টাকা চাই দিয়ে দাও, দিয়ে দাও, কারণ হচ্ছে নায়ক নায়িকার ইয়েটা আসে হচ্ছে কি চ্যানেল থেকে রিকোয়ারমেন্টটা বিজ্ঞাপন সংস্থা থেকে, ওদেরকে লাগবে, তোমাকে দাও তাহলে বিজ্ঞাপন দিব, হ্যাঁ হ্যাঁ বিজ্ঞাপন সংস্থা কাজ কেমন হলো না হলো এটা বিষয় না, ওদেরকে দাও বিষয় না হবে, হ্যাঁ অনিয়ার হবে, বিজ্ঞাপন সংস্থার কাজ তো হয়ে গেছে, কিন্তু নাটকের তো জিএম হয়ে গেছে, নাটকের ইন্ডাস্ট্রিটা জিএম হয়ে গেছে, এইটা এইটা বুঝতে চায় না, এবং এইটা বুঝতে না পারার কারণে নাটকের এই অবস্থা, হ্যাঁ নাটক এত একটা ভালো ইয়াতে ছিল লাস্ট মানে 5 বছর আগে, একজন পারফর্মারকে নিবে, এই যে গত কয়েকদিন আগে রমিজ রাজু থিয়েটারে বেস্ট অ্যাক্টর হিসেবে শিল্পকলার যে থিয়েট্রিক্যাল যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই যে একটা অ্যাওয়ার্ড চালু হয়েছে ইয়াপার ওই যে দেশ নাটকের, হ্যাঁ ওইখানে রমিজ রাজু বেস্ট অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেল, এই ছেলেটাকে আমাদের নাটকের ইন্ডাস্ট্রি ইউজই করতে হলো না, সে থিয়েটারে বেস্ট অ্যাক্টর, তার থিয়েটারে সে সুপারস্টার, একজন অভিনয় জানে অভিনয় করতে পারে, তাকে আমাদের নাটকের ইন্ডাস্ট্রি ইউজই করতে হলো না, ডিউ টু বিজ্ঞাপন দাতারা তাকে চায় নাই, চায় নাই, যে তাকে তো চিনি না কে সে দর্শক, একজন মোশাররফ করিমের বিজ্ঞাপন দাতারা চাইতো না, চাইতো না, আমার ডিরেক্টরদের দোষ দেওয়া লাভ নাই,
তাদেরও তো পেট চালাইতে হয়, পেট চালাইতে হবে না সবকিছু, আদরও পেট চালাইতে হয়, সংসার চালাইতে হয়, বাজার করতে হয়, খেজুর কিনতে হয়, তাইলে টাকা না থাকলে বড়ই কিনতে হয়, প্রোডিউসার যেটা বলে তাদের সেটা করতে হয়, উপায় নাই, ওইটা করতে হয়, ওইটাই। আবার ওই যে প্রোডিউসাররা ভিউ দেখে, ভালো নাটক দেখে না, ভিউ দেখে, ভিউ দেখে। আবার সেই প্রোডিউসাররাও জিএম খায়, কিভাবে জিএম খায়, দেখা গেছে যে ভিউ কম কিন্তু ইউটিউব চ্যানেলে সেটার আরপিএম টা বেশি, এটা এভারেজ ভিউটা বেশি। ধরেন একটা ভালো নাটকের ভিউ কম কিন্তু সেটা 40 মিনিট, নাটককে 30 মিনিট দেখছে সবাই, দেখে ওই নাটকটায় যত টাকা ইনকাম হয়, একটা 1 কোটি ভিউয়ার নাটক সেটাতে 2 মিনিট 3 মিনিট করে দেখে বের হয়ে গেছে, সেটা তার এক ভাগ ইনকাম, অর্ধেক ইনকাম হয়। এই যে প্রোডিউসাররা এই যে ভিউয়ার পিছনে ছুটা ছুটা নিজেদের পিছনে যে রেডি করতেছে বাসগুলা, সেই বাসগুলা তারা এখন খাওয়া শুরু করছে, ইউটিউবের মালিকের নিজের মুখের কথা, তারা নিজের মুখে আমার কাছে বলছে যে ভাই একটা নাটক দুটা নাটক লাভ করে টাকা আসার পর্যায়ে নিয়ে যাওয়া তো মানে অনেক টাফ বিষয়, এই সেই পর্যন্ত যাইতে আপনাকে অনেক কাজ, সেটাই মানে আলোচনার ওই জায়গাটা হচ্ছে এটা যে সার্বিক ভাবে এটা শুধুমাত্র ডিরেক্টরকে দোষ দিয়ে লাভ নাই, এটা ডিরেক্টর, প্রোডিউসার, বিজ্ঞাপন সংস্থা, টিভি চ্যানেল মালিক সবাইকে একসঙ্গে হইতে হবে যে ভাই রাইট আমারে ভালো নাটক দেন। হ্যাঁ, তবে এখানে যে ভূমিকাটা রাখতে পারতো তারা হলো টিভি চ্যানেল, তারা সেটা করতে পারে নাই, মানে তারা এটা মানে লোভ বেশি, সবচেয়ে বেশি লোভ টিভি চ্যানেলে, হ্যাঁ হ্যাঁ তারাই শেষ করছে আসলে, সবচেয়ে বেশি গলা বড় হচ্ছে টিভি চ্যানেলের, সবচেয়ে বেশি গলা শুকায় হচ্ছে টিভি চ্যানেল। আজকে টিভি চ্যানেলের কাছে আসাদুজ্জামান নূরের মতো পাবলিক টাকা পায়, তারিক আনাম খানের মতো পাবলিক টাকা পায়, আবুল হায়াতের মতো টাকা মানুষ টাকা পায়, শুকায় গেছে গলা, অথচ এই টিভি চ্যানেলে কত টাকা প্রফিট করছে, তাদের এত এত সম্পত্তি, তারা এদের টাকা দেয় না, ইরিশ জাকের মতো পাওয়ারফুল লোক মানুষ টাকা পায়, অথচ চ্যানেলগুলো চাইলে তারা কিন্তু আমাদের মানে ওই মানে ওই ক্যাটাগরিটা ধরে রাখতে, দিন শেষে কিন্তু ওই যে ইশের মতো, দিন শেষে ওই যে পুরা ওই যে সাধারণ জনগণ আর টেলিভিশনের মানুষ সবাই যারাই বলেন সবাই কিন্তু ওই বাঙালি, দিন শেষে ওই সবাই নিজের আখের টাকা চায়, আমার ফিউচার কি হচ্ছে, আমার নিজের সন্তানের জন্য হিসাবটা আগে করে নেই, হ্যাঁ আমার নিজের সন্তানের জন্য আমি কি রাইখা যাচ্ছি সেটাকেও চিন্তা করে না, চিন্তা করে না, রাইট।